হিমন্ত বিশ্ব শর্মাৰ মাজুলী ভ্রমণৰ আজি দ্বিতীয় দিন বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী নিশা মাজুলীত রাস উপভোগ করলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় আজি মাজুলী ভ্রমণ সামরি উভতি অহার সময়তে এটি অসুস্থ শিশুক চিকিৎসার ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী লগতে বিভিন্ন উজর আপত্তিরে ভরা কেবাখনো আবেদনও চাই পার্যমানে সমাধান করার আশ্বাস দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তুমি আজিয়ে জি এম সিত লৈ যোৱা নহলে আকো যদি ছয় বছর হয় আর ঠিক নহব তোমার মই লিখি দিছো আজিয়ে গৈ পেলাই তেতিয়া জি এম সিত একটা মেডিসিন লগাই মেশিন লগাই দিব সে কথা পাতাও হব শুনাও হব কিন্তু আজিয়ে লৈ না কথাও পাতিব পৰা হব কিন্তু যিমানে আপুনি লৈ যাওক জি এম চিত আৰু সুপাৰিনটেণ্ডেণ্টক মই আপোনালোকৰ কথা কৈ থৈ দিম খা খৰচ পইচা পাতি ট্ৰিটমেণ্ট সব তেওঁক ধুনীয়াকৈ কৰি দিব বুজিলে ডক্টৰ অভিজিৎ শৰ্মা হ'ব তই এটা কাম কৰচোন এই মই যোৱাৰ পিছত এছ পিক লগ কৰিব এছ পিয়ে ফোন কৰি কানেক্টটো কৰাই দিব বয়স কিমান এক বয়স ছয় বছৰ হোৱাৰ আগতে নকৰিলে নহ'ব নাম কি আৰু এটা অসুস্থ শিশু কিছু শারীরিক জটিলতা আছে কানেরে ভালদরে নুশুনে ভালদরে কথাও কব নোৱাৰে আর গতিকে এই ক্ষেত্রত শিশুটির যাতে সকলো উন্নত চিকিৎসা কৰিব পৰা যায় সেইভাবে আজিয়েই জি এম সি এইচ লৈ প্রেরণ কৰিবৰ বাবে পরামর্শ আগবঢ়াইছে অভিভাবকক লগতে প্রশাসনক দায়িত্ব দিছে জি এম সি এইচ কর্তৃপক্ষের তরফৰ পৰা বিনামূলীয়াকৈ সকলো দায়িত্ব গ্রহণ কৰিব শিশুটির খরচ পাতি সকলো বহন কৰিব মুখ্যমন্ত্রী সেই আশ্বাস প্রদান কৰি বিলম্ব নকৰি অতি শীঘ্রে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা কৰিবলৈ ব্যবস্থা গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথাও পাতিব পৰা হব কিন্তু যিমানে আপুনি লৈ যাওক জি এম চিত আৰু সুপাৰিনটেণ্ডেণ্টক মই আপোনালোকৰ কথা কৈ থৈ দিম খা খৰচ পইচা পাতি ট্ৰিটমেণ্ট সব তেওঁক ধুনীয়াকৈ কৰি দিব বুজিলে ডক্টৰ অভিজিৎ শৰ্মা হ'ব তই এটা কাম কৰচোন এই মই যোৱাৰ পিছত এছ পিক লগ কৰিব এছ পিয়ে ফোন কৰি কানেক্টটো কৰাই দিব বয়স কিমান এক বয়স ছয় বছৰ হোৱাৰ আগতে নকৰিলে নহ'ব নাম কি ল'ৰা ছোৱালী ডিফেণ্ডাম আমি যিটো মুখবধিৰ বেমাৰ বুলি কওঁ যদি দুই তিনি বছৰৰ দেউতাক মাকে এই কথাটো বুজি পায় হস্পিটেলত বিশেষকৈ মেডিকেল কলেজত লৈ আহে আমি ককলিয়াৰ ইমপ্লাণ্ট বা আন সুবিধা কৰিব পাৰোঁ কিন্তু ছয় বছৰ পাৰ হৈ গ'লে এই সুবিধাটো আৰু নাপায়গৈ সেইকাৰণে আমি বহুত সচেতনতা সৃষ্টিৰ কাৰণে চেষ্টা কৰি থাকোঁ আজি এইমাত্ৰ মই লগ পালোঁ পাঁচ বছৰ দুমাহ হৈছে এবছৰ আগতে যদি লগ পালোহেঁতেন ককলিয়াৰ লগালে ল'ৰা ছোৱালীয়ে কথা পাতিব পৰা হৈ যায় গতিকে অলপ সচেতনতাও লাগে আজিকালি চিকিৎসা বিজ্ঞানো বহুত আগবাঢ়িছে মই ভাবোঁ যে লাহে লাহে সচেতনতা বৃদ্ধি হ'লে এনেকুৱা বেমাৰবিলাক আমি আঁতৰাব পাৰিম আজিয়ে জি এম চিত লৈ যোৱা